আকাশ ভরা। কিরে এত খুশি খুশি কেন আজকে? মুড ভালো বাপি? কেন বাপি, আমার মুড খারাপ হলে বুঝি তোমার ভালো লাগবে? না মানে? তুমি তো বলো বাপি, সব সময় খুশি খুশি থাকবে, মন যখন যা চাইবে তখন তাই করবে। মানছি, তা বলে এমন কোনো কাজ করবি না? জানি বাপি, এমন কোনো কাজ করব না যাতে মানুষের কাছে ছোট হতে হয়। আমার প্রিন্স এখন কেমন আছে? উফ বাপি, ছাড়ো তোর কথা, শুধু সারাক্ষণ কাজ আর কাজ, খালি অফিস। এ বাবা, আমার রান্নাটা তো পুড়ে গেল। কি হয়েছে? মেটার মুড অফ মনে হচ্ছে। কি হয়েছে মামুনি? কি হয়েছে আমায় বল। আমি পারলাম না বাপি, আমি হেরে গেলাম। কি হয়েছে আমায় বলবি তো, বল। আগামী পরশু জয়ের বিয়ে। অন্য কোনো মেয়ের সাথে? তো এই তো, তাতে ভেঙে পড়ার কি আছে বাপি? শোন মা, আমি ঠিকই বলছি, সকালবেলায় জয়ের বাবা আমাকে ফোন করে সব জানিয়েছে। তার মানে তুমি সবই জানো? জেনেও? দেখ মা, নিজেকে কখনো দুর্বল ভাববি না। তোকে একটা কথা বলি, ও যদি? জানি বাপি, ও যদি আমায় ভুলে থাকতে পারে তাহলে আমি পারবো না কেন? রাইট। হ্যাঁ বাপি, আমি তোমায় কথা দিচ্ছি বাপি, এবার থেকে নিজেকে এমনভাবে গড়ে তুলব, এমন কাজ করব যাতে আমি অন্যের পিছনে নয়, অন্যেরা আমার পিছনে দৌড়াবে। ঠিক। আমি পারবো তো বাপি? নিশ্চয়ই পারবি, আমি তোর পাশে আছি। সত্যি বাপি, ভাগ্য করে এমন বাপি পেয়েছি। ভগবানের কাছে প্রার্থনা করি সারা পৃথিবীর মেয়েরা যেন তোমার মতো বাবা পায়। মামুনি, দেখো জয়, জয় এখানে ওয়েটারের কাজ করছে। চল। মানুষ ভাঙতে ভাঙতে নিজেকে গড়তে শেখে, কেবলমাত্র চেষ্টা থাকাটাই জরুরি, তাই নয় কি?